নমস্কার চাবলৈ আৰম্ভ কৰিছে আসামিজ ট্রেন্ডিং। আজি 29 জুলাই আৰু আজিৰ দিনটোৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো। আৰু এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। দিবলৈ চাওঁ আজিৰ দিনটোৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ, এটা ব্ৰেকিং নিউজ। মণিপুৰতকৈ প্ৰধানমন্ত্ৰীৰ বাবে গুৰুত্বপূৰ্ণ ইউক্ৰেইন, কিয়নো হিংসাজৰ্জিত মণিপুৰত যাবলৈ সময় নাপায় ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে, কিন্তু ইউক্ৰেইনলৈ যাবলৈ সময় পায় দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ ইউক্ৰেইন ভ্ৰমণৰ আগমুহূৰ্তত এতিয়া ভাৰতৰ ৰাজনীতিত সৃষ্টি হৈছে ব্যাপক বিতৰ্ক, কিয়নো হিংসা যুদ্ধ বিধ্বস্ত ইউক্ৰেইনলৈ যোৱা প্ৰধানমন্ত্ৰী কেতিয়া যাব মণিপুৰলৈ। বাতৰি অনুসৰি অহা মাহত ইউক্ৰেইন ভ্ৰমণলৈ যাব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। ৰাছিয়াৰ সৈতে যুদ্ধ সমাপ্তিৰ বাবে জেলেনস্কীৰ সৈতে আলোচনা কৰিব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি পুটিন আৰু জেলেনস্কীৰ মাজত সেতুৰ ভূমিকা পালন কৰিব পাৰে প্ৰধানমন্ত্ৰীয়ে। লগতে দ্ৰুত যুদ্ধবিৰতিৰ বাবে কিদৰে যুদ্ধ শেষ কৰিব পাৰে তাৰ বাবে আলোচনা কৰিব মোদীয়ে। কিন্তু ইউক্ৰেইনলৈ যাবলৈ সময় ওলোৱা প্ৰধানমন্ত্ৰীৰ সময় নাই মণিপুৰলৈ অহাৰ, যাক লৈ সমালোচনা বিৰোধী ৰাজনৈতিক দলসমূহৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক লৈ। ইউক্ৰেইন যাত্ৰাৰ পূৰ্বে মণিপুৰলৈ যাবলৈ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক আহ্বান জনাইছে কংগ্ৰেছে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্ৰেইনলৈ যোৱাৰ পূৰ্বে মণিপুৰলৈ এবাৰ আহক দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে, আহ্বান এতিয়া বিৰোধী দলৰ। দিবলৈ চোৱা আন এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ, চলা নাই হিন্দুত্ব ৰাজনীতি। মুছলমানক লক্ষ্য কৰি লৈছে এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে। হিন্দুত্ব ৰাজনীতি এতিয়া ফেইল হৈছে বিজেপিৰ। উত্তৰ প্ৰদেশত হিন্দুত্বই ৰক্ষা কৰিব নোৱাৰিলে বিজেপি দলক, সেয়ে ইউপিত মুছলমানক প্ৰাৰ্থিত্ব দিব পাৰে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে। উত্তৰ প্ৰদেশৰ 10খনকৈ আসনত অনুষ্ঠিত হ'ব উপ নিৰ্বাচন। উপ নিৰ্বাচনৰ পূৰ্বে বৃহৎ সাল সলনি আহিব পাৰে য়োগীৰ মন্ত্ৰীসভাত। উপ নিৰ্বাচনৰ পূৰ্বে য়োগীয়ে সাক্ষাৎ কৰিছে মুছলমানৰ প্ৰতিনিধিক। যি সমষ্টি মুছলমান প্ৰধান, সেই স্থানত বিজেপিয়ে মুছলমানক প্ৰাৰ্থিত্ব দিয়াৰ সম্ভাৱনা। উত্তৰ প্ৰদেশত পূৰ্বৰ দৰে মুখ ঠেকেচা খাব নিবিচাৰে বিজেপি চৰকাৰে। উত্তৰ প্ৰদেশত আৰম্ভ হ'ল বিসম্বাদৰ ৰাজনীতি, যিকোনো মুহূৰ্ততে ভাঙি পাৰে উত্তৰ প্ৰদেশ বিজেপি চৰকাৰ। উপ নিৰ্বাচনৰ পূৰ্বে তিনিকুণীয়া বিসম্বাদৰ সৃষ্টি হৈছে উত্তৰ প্ৰদেশত। মত অমিল হৈছে য়োগী উপ মুখ্যমন্ত্ৰী আৰু বিজেপি সভাপতিৰ মাজত। তাৰ পাছতেই কেন্দ্ৰীয় চৰকাৰৰ কঠোৰ সকিয়নি য়োগী চৰকাৰক। দিবলৈ চোৱা আন এটা ব্ৰেকিং নিউজ, মুছলমানে কেনেকৈ বিয়া পাতিব থিৰাং কৰিব নোৱাৰে। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মুছলমানে কেনেকৈ বিয়া পাতিব সেয়া থিৰাং কৰিব নোৱাৰে মুখ্যমন্ত্ৰীয়ে। মুছলমানৰ মাজত হাহাকাৰ সৃষ্টি কৰিবলৈ এই কাম কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। মুছলমানৰ বিবাহক লৈ চৰকাৰে লোৱা সিদ্ধান্তক নামানে আমচুৱে। ইছলামিক আইন ধ্বংস কৰিবলৈ এই সিদ্ধান্ত লৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে। মুছলমানসকলে ইছলামৰ আইন মতে আগুৱাই যাব। আমচুৰ ফালৰ পৰা মন্তব্য কৰা হৈছে সিদ্ধান্ত উঠাই নললে আন্দোলনত নামিব অসমৰ মুছলমান সমাজ। মুছলমানৰ ধৰ্মীয় পন্থা সদায় বৰ্তি থাকিব লাগিব ৰাজ্যত। মুছলমানৰ জনসংখ্যাক লৈও ভুল তথ্য দিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মায়ে। মুখ্যমন্ত্ৰীক এইবাৰ অপেন হুংকাৰ প্ৰদান কৰিছে আমচুৱে। আমচুৰ ফালৰ পৰা কঠোৰ সকিয়নি হিমন্ত বিশ্ব শৰ্মাক। দিবলৈ চোৱা আন এটা পলিটিকেল ব্ৰেকিং নিউজ, ৰাজনৈতিক ৰণনীতিকাৰৰ পৰা নেতা হ'বলৈ ওলাইছে প্ৰশান্ত কিশোৰ। বিহাৰৰ ৰাজনীতিত যুক্ত হ'ব আন এটা নতুন ৰাজনৈতিক দল। প্ৰশান্ত কিশোৰৰ নেতৃত্বত আত্মপ্ৰকাশ কৰিব নতুন দলটোৱে বিহাৰত। 2 অক্টোবৰত ৰাজনৈতিক দল হিচাপে আত্মপ্ৰকাশ কৰিব জন হুৰৈ দল। সেইদিনাই দলত যোগদান কৰিব প্ৰায় 1.5 লাখ মানুহে। আগন্তুক বিহাৰ বিধানসভা নিৰ্বাচনত আটাইকেইখন আসনতে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নতুনকৈ গঠন হোৱা দলে। ৰাজনৈতিক দল হোৱাৰ পাছত 1 কোটি মানুহে যোগদান কৰাৰ দাবী প্ৰশান্ত কিশোৰৰ। 2 বছৰৰ ভিতৰত সকলো সলাই দিয়াৰ দাবী প্ৰশান্ত কিশোৰৰ। বিহাৰৰ ৰাজনীতিৰ এতিয়া নতুন মূৰ হ'ব প্ৰশান্ত কিশোৰ। ৰাজনৈতিক ৰণনীতিকাৰৰ পৰা নেতা হ'বলৈ ওলাইছে এইবাৰ প্ৰশান্ত কিশোৰ।
দিবলৈছে আন এটা গুরুত্বপূর্ণ খবর। 2026 নির্বাচনক কেন্দ্র করে সলনি হব হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রী সভা। স্বাধীনতা দিবসের আগে পিছে হাল সলনি হব হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রী সভার। নতুন সমীকরণে সম্প্রসারণ হব হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রী সভা। নতুন মন্ত্রী সভা দপ্তর সলনি হব একাধিক মন্ত্রীর। নির্বাচনের উপনির্বাচনের পূর্বেই সাল সলনি। নতুন মন্ত্রী সভাত অন্তর্ভুক্ত হব বিজেপির বর্তমান রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা। তাই অসমের প্রতিনিধি হিসাবে সুশান্ত বরগোহাঁই নতুন মন্ত্রী সভাত অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা। কোচ রাজবংশীর প্রতিনিধি হিসাবে মন্ত্রী সভাত অন্তর্ভুক্ত হব হেমাং বরঠাকুর। মরাণ মটকরপর পুনাকণ বরুয়াক নতুন মন্ত্রী সভাত অন্তর্ভুক্তর সম্ভাবনা। চাহ জনগোষ্ঠীর সঞ্জয় কিষাণক আঁতরাই রূপেশ গোয়ালক মন্ত্রী সভাত অন্তর্ভুক্ত করার সম্ভাবনা। বরাকরপর কৃষ্ণেন্দু পাল অথবা কৈশিক রায়ক দিব মন্ত্রী সভার নতুন দপ্তর। 2026 নির্বাচনক কেন্দ্র করে সলনি হব হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রী সভা। দিবলৈছো আন এটা অতিকৈ গুরুত্বপূর্ণ খবর। সরকারি চাকরি করব খুঁজে নাকি? 15 আগস্টর ভিতর করক এই কাম যিসকলে সরকারি চাকরি করব বিচারি আছে। সরকারি চাকরি করব খোঁজা সকলের বাবে জরুরি জাননী জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের চাকরি প্রত্যাশীক দিলে মুক্তি বার্তা। সকলকে 15 আগস্টর ভিতর এই কাম করার নির্দেশ দিছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের। করব লাগিব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত পুনের পঞ্জীয়ন চাকরি করব বিচরা প্রার্থী সকলে। 2 জানুয়ারী 2024 পূর্বে পঞ্জীয়ন করা সকলের পুনের পঞ্জীয়ন বাধ্যতামূলক, অন্যথা বাতিল হব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জর পঞ্জীয়ন। সেবা সেতু পোর্টেলর জড়িয়ে করব পড়ব পুনের পঞ্জীয়ন। লগ ইন করক সেবা সেতু .assam.gov.in ওয়েবসাইটত। রিক্রুটমেন্ট অপশনত গৈ ক্লিক করক রি রেজিস্ট্রেশন শিতানত। আধার কার্ড থকা নথকা সকলে করব পড়ব পুনের পঞ্জীয়ন। সন্নিবিষ্ট করব লাগিব শেহতিয়া আপনার প্রতিটি তথ্য। শেহতিয়া প্রতিটি নথিপত্র আপলোড করব লাগিব ওয়েবসাইটত আর এইদরে পুনের পঞ্জীয়ন করব পড়ব। দিবলৈছো আন এটা অতিকৈ গুরুত্বপূর্ণ খবর। শৃঙ্খল চলিহার বিপরীত স্থিতিত বীর লাচিত সেনা অসম। সংবাদ মাধ্যমের সন্মুখত 2024 রাজনৈতিক দল গঠনের কথা কৈছিল শৃঙ্খল চলিহাই, কিন্তু বিবৃতির জড়িয়ে শৃঙ্খল চলিহার বক্তব্যক নৎসাদ চলিহার প্রতিনিধিত্ব করা সংগঠনটির বিবৃতিত উল্লেখ শৃঙ্খল চলিহাই প্রকাশ করার দরে বীর লাচিত সেনাই নির্বাচনীত রাজনৈতিক দল গঠন নকরে। রাজনৈতিক দল গঠনের বাবে সাংগঠনিক মজিয়াত কোনো ধরনের আলোচনাও হওয়া নাই। নির্বাচনী রাজনীতির বাহির থাকি অসমের জনগণের প্রাপ্যর বাবে যুঁজি যার কথা উল্লেখ যে শৃঙ্খল চলিহা হয়েছে বীর লাচিত সেনাসমর কেন্দ্রীয় প্রশাসনিক সচিব অখিল গগৈর সঙ্গে হওয়া মতানৈক্যর ফল 2026 দল গঠনের হুঙ্কার দিছিল শৃঙ্খল চলিহা, কিন্তু শৃঙ্খল চলিহার মন্তব্যক নস্যাত করা দেখা গেল সংগঠনটির। দিবলৈছো অন্য একটা খবর। জানি লোক কেন্দ্রীয় সরকারের 5খন ঋণ প্রদানের আঁচনি। আজিয়েই করব পড়ব ঋণের বাবে আবেদন। আপুনি আপনার ঋণের প্রয়োজন হয়েছে নাকি? যদি হয়েছে তেন্তে আপনার বাবে এই খবর জানি থাক। কেন্দ্রীয় সরকারের 5খন ঋণ প্রদানের আঁচনির বিষয়ে MSME লোনত কেন্দ্রীয় সরকারের বৃহৎ অফার। মাত্র 59 মিনিটের ভিতরতে আপনি লাভ করব ঋণ। ব্যবসায়ের বাবে এই আঁচনির অধীনত পাব আপনি ঋণ কেন্দ্রীয় সরকারের 8% সুদত লাভ করব আপনি ঋণ। মহিলার ক্ষেত্র 3% সুদত ঋণ আগবাইছে কেন্দ্রীয় সরকারে। নিজাক ব্যবসায় করবলে আবেদন করবেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আঁচনিত। শিশু মুদ্রা ঋণ, কিশোর মুদ্রা লোন, তরুণ মুদ্রা লোন তিনটা ভাগত উপলব্ধ এই ঋণ। ন্যাশনেল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনতো পাব ঋণ। বাণিজ্য উদ্যোগীকরণ প্রযুক্তির সঙ্গে জড়িত করব পড়ব এই লোনের এপ্লাই। ক্রেডিট লিঙ্কড ক্যাপিটাল সাবসিডির আঁচনিটো সরকারে আগবাইছে ঋণ। দিবলৈছো অন্য একটা খবর। AIUDFর পতন কংগ্রেসলৈ। AIUDFর শতাধিক নেতা কর্মী আজমলর পরাজয়ের পাছত পতনের দিকে AIUDF দল।
AIUDFৰ প্ৰতি মোহভংগ শতাধিক নেতা কৰ্মীৰ AIUDF ত্যাগ কৰি যোগদান শতাধিক নেতা কৰ্মীৰ কংগ্ৰেছ দলত একেনিশাই AIUDFৰ শ শ নেতা কৰ্মীৰ কংগ্ৰেছত যোগদান মানকাছাৰত AIUDFত ব্যাপক খহনীয়া দেখা পোৱা গৈছে মানকাছাৰৰ AIUDFৰ সাধাৰণ সম্পাদক অধিবক্তা নাজমুল হকৰ কংগ্ৰেছত যোগদান সাধাৰণ সম্পাদকৰ লগতে শ শ কৰ্মীৰ কংগ্ৰেছত যোগদান মানকাছাৰত মানকাছাৰৰ ঠাকুৰানবাৰীত নিশা কংগ্ৰেছৰ বৃহৎ যোগদান কাৰ্যসূচী AIUDFৰ লগতে অগপৰ শ শ কৰ্মীৰ যোগদান কংগ্ৰেছ দলত প্ৰায় 1000ৰো অধিক কৰ্মীয়ে একেদিনাই কংগ্ৰেছত যোগদান কৰাৰ দাবী কংগ্ৰেছৰ AIUDFক সাম্প্ৰদায়িক দল আখ্যাৰে কংগ্ৰেছত যোগদান নাজমুল হকৰ